সোসাইটি ও ঢাকার্ত ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের এই উৎসবের উদ্যোক্তা। উৎসব উদ্বোধন করবেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি এমপি। এই নিয়ে তৃতীয়বারের মতো আমাদের এই বাৎসরিক উৎসব আয়োজিত হচ্ছে। অনুষ্ঠানে থাকবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনার ভিত্তিতে গান, আবৃত্তি ও নৃত্য। আমাদের দেশের প্রথম সারির যারা শিল্পী তাও আছে এখানে, ইয়াসমিন মুশতারি, নাসিম কামাল, ফেরদৌস আরা সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় নজরুলসঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। ভারত থেকে আসবেন মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, পণ্ডিত তুষার দত্ত, শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়ের পায়ের কর, দেবানন্দ চক্রবর্তী। এছাড়া সারা বাংলাদেশ থেকে আগত শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমগ্র সৃষ্টিকর্ম সাধারণ মানুষের কাছে শুদ্ধভাবে পৌঁছে দেওয়া সময়ের জরুরি দাবি। উৎসব আহ্বায়ক খায়রুল আলম শাকিল বলেন, শুদ্ধ সুর ও বাণীতে নজরুলসঙ্গীত প্রচারের জন্য সাংবাৎসরিক এবং চলমান যে বিশাল কার্যক্রম আমরা হাতে নিয়েছি, তার সাথে বৃহত্তর জনসমাজের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা প্রতি বছর নজরুল উৎসবের আয়োজন করি। আমাদের উদ্দেশ্য এই উৎসবের মাধ্যমে আমাদের প্রিয় কবির আদর্শ এবং অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে প্রসারিত ও বিকশিত করা। এবারের উৎসবের টাইটেল স্পন্সর রয়েছেন শান্তা হোল্ডিংস লিমিটেডের এবং তার সিইও একটি মেসেজ দিয়েছেন। উনি লিখছেন, এইরকম একটা ভালো উদ্যোগকে সহায়তা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সঙ্গীতকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। দেশের একটি শীর্ষস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান হিসেবে শান্তা হোল্ডিংস সামাজিক কল্যাণ ও সংস্কৃতি উন্নয়নের ব্যাপারে নিজের দায়িত্বকে গভীর গুরুত্ব দেয়। উৎসবের স্পন্সরদের মধ্যে রয়েছেন সিটি ব্যাংক, কোকা কোলা, ইস্টার্ন ব্যাংক এবং নোভো এয়ার। প্রতিবারের মধ্যে এবার উৎসব উৎসবের শুদ্ধ সুর ও বাণীতে গীত 125টি নজরুলের গান আনুষ্ঠানিকভাবে ইউটিউবে সবার জন্য ব্যবহৃত করা হবে। পেশা প্রজন্মকে আমরা উজ্জীবিত করার চেষ্টা করছি, কাজী নজরুল ইসলামকে তার জীবন দর্শনকে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও আমরা পশ্চিমবাংলায় যে নজরুলের চর্চা হতো, আমরা এখন ধারণা করি যে সেই চর্চাটা আগের মতো সেই ব্রেকটা নেই। এটাকে আরও বেগবান করার লক্ষ্যে আমরা ভারতের প্রথম সারির শিল্পীদেরকে আমাদের এই শুদ্ধ চর্চার সঙ্গে আমরা যুক্ত করছি। এবং আমরা আমাদের অন্যতম প্রাচীন সংগঠন অনুষ্ঠানের শুরু থেকেই আছে। আমাদের এখানে প্রাক্তন ডক্টর আকবর আলী খান, ডক্টর এটিম শামসুদ্দা, শোভিসেন স্যার সহ আমাদের অসংখ্য নামকরণ লোকরা আমাদের সংগঠনের সভাপতি ছিলেন। তো আমাদের গুলশানে, আমরা গুলশানেই বড় হয়েছি এবং কখনোই আমরা দেখি নাই গুলশানে কোনো অনুষ্ঠান হতে যেখানে আমাদের সাহিত্য সংস্কৃতি, যেটা আমাদের দেশীয় সাহিত্য সংস্কৃতি, সেটা গুলশানের মানুষের কাছে নিয়ে আসার জন্য। ফলে আমরা একটা এমন একটা প্রজন্ম পেয়েছি যারা দেশীয় সংস্কৃতির সঙ্গে যাদের কোনো যোগাযোগ নেই। তো আমরা শাকিল ভাইকে অনুরোধ করেছি যে শাকিল ভাই আপনারা আসেন, আমাদের নজরুল উৎসব হোক, যেন আমাদের এই অঞ্চলের মানুষ নজরুলের সঙ্গে যুক্ত হতে পারে, জাতীয় দেশীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত হতে পারে। তো সেই প্রেক্ষাপট থেকে এটা সৃষ্টি। আমাদের এখানে কিন্তু কোনো একটা অডিটোরিয়াম পর্যন্ত নাই আমাদের ঢাকা উত্তরে যেখানে গান বাজনা হতে পারে। সুতরাং পুরো জায়গাটি কিন্তু বলতে পারেন সংস্কৃতি বিমুখ। সেটাকে মাথায় রেখেই আমাদের গুলশান পার্কে, যেটা রাজু গুলশান সোসাইটিকে দিয়েছে ম্যানেজ করবার জন্য, দেখভাল করবার জন্য, সেখানে আমরা করছি। আমি কি বলবো যে ও বাঙালির সংস্কৃতির জন্য মানে কি বলবো মানে নিবেদিত প্রাণ, এবং যে কোনো মানুষ তার কাছে সাহায্য যদি চায় এই বিষয়ে কালচারাল অ্যাক্টিভিটিস কীভাবে প্রচার প্রসার করা যায়, ও কিন্তু একেবারে মনে প্রাণে সেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ও এই দুবারের পরে দ্বিতীয়বার অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং এই পরিসরে নজরুল উৎসব করার মাধ্যমে আমার কাছে মনে হয় যে শুধু দেশের এলাকাতে না, পুরো দেশে এবং দেশের বাইরের মানুষের কাছে আরও নতুনভাবে পরিচয় করে দেওয়া শুরু হয়েছে, বিশেষ করে নতুন প্রজন্ম। আর নজরুল শিল্পী সংস্থা যেটা করেন, নজরুল শিল্পী সংস্থা যে স্বল্পশ্রুত গানগুলোকে এখানে তুলে ধরেন, যেগুলোকে প্রতিও
আমাদের যে আগে ফোন আমি তো আজকে আমি বলি একটা আমি এটাকে প্রমোট করতে পারছি না, গাইতে পারছে বলে ওরা নিজেদেরকে অনেক একটা বিশাল জায়গায় আছে বলে মনে করে, অর্থাৎ তাদের মধ্যে আগ্রহটা চরমভাবে তারা মানে বেড়েছে বলে আমরা আশা করছি বা আমরা দেখতে পাচ্ছি আমরা লক্ষ্য করছি। অতএব আমাদের এই সমস্ত কাজটাই কিন্তু জাতিগতভাবে সারা দেশব্যাপী সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করা, কারণ আমরা মনে করি এখন সময় এসছে আমাদের সেই যে মুক্তিযুদ্ধের সময় বা তার আগে রবীন্দ্রনাথকে যখন পাকিস্তান সরকার ব্যান্ড করেছিল, আপনারা জানেন যে সেই ব্যান্ড থেকেই কিন্তু ধীরে ধীরে চায়নাটার জন্ম এবং সেই সঙ্গীতে সীমাবদ্ধ থাকছে না। সেক্ষেত্রে নজরুলের অনেক নাটকও আছে যে আমরা যদি নাটকগুলির দিকে দেখাই যায় অপেক্ষাকৃত নজরুলের নাটকের সংখ্যা খুবই কম, রবীন্দ্রনাথের অনেক নাটক গভর্নমেন্ট তো একবার রবীন্দ্রনাথের অনেকগুলো নাটক পঞ্চাশটার মতো নাটক মনে করছে, সেই নাটক আপনাদের এখানে কতটুকু প্রাধান্য পাচ্ছে? প্রাধান্য পেয়েছে কিন্তু আমরা এখনো নাটকের অংশটা গুছিয়ে তুলতে পারিনি, কিন্তু আমাদের মাথায় রয়েছে আমরা গবেষণা করে কোন কোন নাটকগুলো মঞ্চস্থ করা যায় এগুলো আমরা ভাবছি। অবশ্যই আমি আপনাকে কথা দিলাম যে এই সামনের দু চার বছরের মধ্যে আমরা এই সেক্টরটাও আমরা তুলে ধরব এই এই উৎসবের মধ্যেই। নাটকের সংগঠন গুলোদের মাধ্যমে ওদের রিকোয়ারমেন্ট অনেক থাকে, তারপরেও আমাদের গতবারও আপনি বলেছিলেন মনে আছে, এবারও আছে যে ওদের যে সহজ নাটকগুলো যেগুলোতে খুব বেশি সেটের দরকার হয়নি, দুজন বা তিনজন বসে কিছু পাঠ করলো সাথে দুটো তিনটো গান করলো, এরকমও আমাদের আছে। আমাদের প্রত্যেকটা দিনের অনুষ্ঠানে একটা করে কিন্তু গীতি আলেখ্যর মতো পাঠ থাকে, আমাদের অবশ্যই মাথায় আছে আগামীবারে একদিন হলেও আমরা একটা নাটকের কিছু অংশ আপনাদের কাছে উপস্থাপন করবো।